হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি ভালো আছি। তো বন্ধুরা, ঘুম থেকে উঠলাম এই মাত্র। তো আজকে শুক্রবার, জুমার দিন। তো ঘুম থেকে ওঠার পরে আমি দেখি যে 10:36 বাজে, অর্থাৎ আমাকে জুমার প্রস্তুতি নিতে হবে। আমি জুমার প্রস্তুতি নেব। এর আগে আমার হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেল। আমার মা সবসময় প্রায় বলতে থাকে এই কথাটা, তো কথাটা শুনবো তোমাদের আজকে। আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। তো জুমার দিন সবাই নামাজ পড়বো ইনশাল্লাহ। তাছাড়া রমজান মাসে যেগুলো ইবাদত দেখি করার সেগুলো করব। আমি এই দেখো, আমি ঘুম থেকে এই মাত্রই উঠলাম, ঠিক আছে। আর এই যে আমার রুম, আমি আমার রুমে এখনো পর্যন্ত রুমেই আছি। তো বন্ধুরা, আমি যে কথাটা বলবো তা হচ্ছে, আমার মা প্রায় সবসময় এই কথাটা বলে থাকে, এটা আমার রুম, আমার মা যা বলে থাকে তা হচ্ছে, যারা এই রমজান মাসে নামাজ পড়ে না, রোজা পড়ে না, তারা হচ্ছে, আমার মা যা সবসময় বলে থাকে তা হচ্ছে, রমজান মাসে যারা রোজা থাকে না, নামাজ পড়ে না সঠিক টাইমে, আল্লাহর ইবাদত করে না, সব কিছু থেকে যারা বঞ্চিত, তাদের হচ্ছে আল্লাহ তাদের উপর নারাজ, তারা হচ্ছে ফেরাউনের অংশীদার। আমার মা বলে থাকে যে যারা নামাজ পড়বি না, যারা রোজা করবি না এই রমজান মাসে, সব সময় তো পড়েই না, আবার এই রমজান মাসেও যারা নামাজ পড়বি না, রোজা করবি না, তারা তো ফেরাউনের অংশীদার। মানে দেখা যায় যে আমি যদি রোজা না থাকতে চাই, যে আমার সমস্যা, আমি রোজা থাকবো না, বা আমার বাবা যদি বলে, তাহলে বলে যে ফেরাউনের অংশীদার, ফেরাউন ছিল হচ্ছে জঘন্য একজন, সেই অংশীদারি, তা না হলে কি আর হচ্ছে এই রমজান মাস এই রোজার দিনে নামাজ পড়তে চায় না, রোজা করতে চায় না। তাই হলো। তো বন্ধুরা, আমি ঘুম থেকে উঠলাম, আমি যাব নামাজ পড়তে, এর আগে আমাকে প্রস্তুতি নিতে হবে। তো আমি ঘুম থেকে যেহেতু উঠলাম, আমাকে হচ্ছে একটু মুখ ধোয়া উচিত, আমার মুখ ধোয়া উচিত, আমি মুখ ধোবো। তো আমি এখন আসলাম হচ্ছে টিউবওয়েলে, আমাদের বাড়িতে টিউবওয়েলও আছে, আবার হচ্ছে দেখা যাচ্ছে মোটরও আছে। তো আমি মোটরেই যাব, কারণ আমার হচ্ছে এখন ঘুম থেকে ওঠার পর একটু ক্লান্তি ক্লান্তি মনে হচ্ছে। অবশ্য খুব ঘুম পাড়েছি আজকে, ভীষণ ঘুম হয়েছে, খুবই ভালো। এই যে মোটরে চলে আসছি, ঠিক আছে। এখানে হচ্ছে পানি উঠানো আছে, আমি পানি নেবো, মুখ ধোবো। তো বন্ধুরা, যারা শুক্রবারের দিন, জুমার দিন এখনো পর্যন্ত মূল্যায়ন করো না, তারা মূল্যায়ন করতে শেখো, খুবই ইম্পর্টেন্ট একটা ডে। এই ডে দেখা যাচ্ছে যে যুবক বয়সে, আমি শুনেছি যে যুবক বয়সে ইবাদত করলে কবুল হয়, অতি তাড়াতাড়ি কবুল হয়। যুবক বয়সে ইবাদত করার হচ্ছে সঠিক একটা সময়। তো আমরা যুবক, আমরা তো যুবক এখন, তো আমরা যারা হচ্ছে আমার ভিডিও দেখবেন, তারা সবসময় শুক্রবারের দিন আগে আগে যাওয়ার চেষ্টা করবেন মসজিদে, সবসময় আমরা আগে আগে যাব। তো চলো, এখন জুমার নামাজ পড়ার জন্য আমরা রেডি হই, গোসল করি আর পাঞ্জাবি পরে আগে ভাগে চলে যাই। লেটস গো।